বাগেরহাটের সাইনবোর্ড, মোরেলগঞ্জ রায়ন্দা বগি আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার 11 ফেব্রুয়ারি দিনব্যাপী সড়কের কচুয়া উপজেলার কাঁঠালতলা থেকে মোরেলগঞ্জ উপজেলার সুলমবাড়িয়া পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এ সময় সড়কের জায়গা থাকা শতাধিক অবৈধ পাকা আধা পাকা স্থাপনা উচ্ছেদ ও 19 কিলোমিটার সড়কের পাশে রাখা বিভিন্ন নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়। সড়ক ও জনপথ বিভাগ খুলনা অঞ্চলের স্টেট ও আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুর রহমান সহ ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাট নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ সড়কটি দুপাশে কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। আমরা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করছি। দিন শেষে উচ্ছেদকৃত অবৈধ স্থাপনার সংখ্যা জানাতে পারব। এর আগে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকায় সীমানা চিহ্নিত করে মাইকিং করেছিলাম। তবে এলাকাবাসী এই অভিযানকে স্বাগত জানিয়ে মনিটরিং এর ব্যবস্থা দাবি জানান। বাগেরহাট থেকে শামীম আহসান মালিকের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।